প্রতিবেশীদের বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে বহিরাগতরা। প্রতিবাদে জখম হলেন একই পরিবারের তিনজন সদস্য। প্রতিবাদ করার বহিরাগতদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এক প্রতিবেশী পরিবারের। জখম হয় একই পরিবারের তিন সদস্য। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলেমাঠ এলাকায়। পরিবার সূত্রে খবর, আহত ওই ব্যক্তির নাম অসিত দাস, ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রির কাজ করেন ওই ব্যক্তি। শনিবার রাতে তার বাড়ির পিছনের একটি বাড়িতে বহিরাগত কিছু ছেলে ঝামেলা সৃষ্টি করে। আরই প্রতিবাদ করতে গেলে হাতাহাতির পরিস্থিতিও সৃষ্টি হয় সেখানে। এরপর রবিবার ফুলিয়া অঞ্চলে তাঁতের কাঠ জমা দিতে গিয়ে ওই ব্যক্তিকে বেশ কিছু যুবক তাকে ডেকে রেল লাইনের ধারে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করে তার পরিবার। এছাড়াও তার স্ত্রী ও তার দুই ছেলেকে মারধর করে বলেও জানান অসিত দাস। পুরো ঘটনাকে কেন্দ্র করে শনিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অসিত দাস ও তার স্ত্রী। আমাকে মারিছে, আমাকে ঠেকা দিতে আমার স্বামীকেও মারিছে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ফুলিয়ায়, ফুলিয়া রেলের পাশে। কি কারণে মারধর করা? ওর মেয়ে খারাপ কাজ করে, ওর মাও খারাপ কাজ করে, ওইসব কথা আমরা বলেছি, তার জন্য আমরা অন্যায় করেছি, দীর্ঘদিন ধরে অন্যায় করে যায় ওরা। আপনাদের বাড়ির পাশে লাগোয়া বাড়ি? হ্যাঁ, লাগোয়া বাড়ি বলতে তিনটে বাড়ি পরে। আপনাদের দোষটা কোথায়? মারামারি করেছে ওরা। আচ্ছা, আপনারা কি করেছেন? আমরা বাইরে বেরিয়েছি, তাতে আমাদের দোষ হয়ে গেছে। আচ্ছা, আজকে কি হয়েছে? আজকে সকালবেলা আমাদের ডাকিছে, ডাকি দিলে আমি গেছি আগে, আমার হাতে মারিছে, আমার বরকে, আমার ঠেকাতে যে আমার বরকেও মারিছে, ধরে রেলে মধ্যে ফেলে নিয়ে মারিছে। অন্যায় কাজ করেছে ওই মেয়ে, আর মেয়ের মা, মেয়ে আর ওর ভাই। কালকে সারাদিন ছেলে পেলে নিয়ে আপনারা থানায় এসেছেন? হ্যাঁ, অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করছি। আপনার নাম? সুচিত্রা দাস। আমরা তাঁতের কাঠ জমা দিতে যাব, এরকম কালকে একটু ঝামেলা হয়েছিল রাত্রিতে বাড়ির পিছনে, আমরা বেরিয়ে এসেছিলাম। আপনার বাড়ির পিছনে ঝামেলা হয়েছিল? হ্যাঁ, আমরা রাত্রে বেরিয়ে এসেছিলাম, আরো লোকজন এসেছিল, তা এরকম বাইরে ছেলে পেলে ওরা নিয়ে ঘরে। কারা নিয়ে এসেছিল বাড়ি ছেলে? ওই মেয়েটা। আচ্ছা, ওটা কি আপনার পাশের বাড়ি? তিন চারটে বাড়ি পরে। তা আমরা বলাইতে আজকে সকালবেলায় আমার দুই ছেলে কাজে গেছে, আমরা তাঁতের কাঠ জমা দিতে যাবো অঞ্চলে, অঞ্চল বলতে সমিতিতে। তো তখনই আমার ওয়াইফকে ডেকে নিয়ে যেয়ে এরকম আগে ওকে মারতে শুরু করে, তারপরে আমি দৌড়িয়ে যাই, তারপরে আমাকেও সবাই মিলে ধরে লাইনের পরে ফেলে মারে। কতজন মালে? ওরা চারজন, আর আমি একা ছিলাম। কোথায় কোথায় মেরেছে আপনার? মাথায় মেরেছে, এমনি পিঠে লাথি মাথি অনেক দিয়েছে। কি করে ওরা? কি করে ওরা? ওই মেয়েগুলো আজেবাজে কাজকর্ম করে বেলায় ছেলে পেলে এরকম বাড়িতে নিয়ে। আপনারা প্রতিবাদ করাতে আপনাদের সাথে আক্রমণ? করাতে আক্রমণ, এমনকি আমাদের মার্ডার করবে, হুমকি দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলিয়া। আর যারা মারধর করেছে তাদের বাড়ি? ওদের বাড়িও ফুলিয়াতে। ফুলিয়া কোথায়? ফুলিয়া বেলেমাঠ। আচ্ছা, তা আপনি এখন কি করবেন? আমি এখন থানায় অভিযোগ করলাম। আপনার নাম? আমার নাম অসিত দাস। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।